সারেগামা কারওয়া বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনদের জন্য আদর্শ উপহার। গৃহপ্রবেশ নামে একটা ছবি হবে, নায়কের ভূমিকায় ঠিক হল উত্তম কুমার। নির্দিষ্ট দিনে উত্তম কুমার এলেন পরিচালকের সঙ্গে কথা বলতে। দেখা হতে উত্তম কুমার বললেন, জানেন আমি আপনার একজন ফ্যান। ডিরেক্টর ভদ্রলোক ভীষণ অবাক, সমস্ত বাঙালি যার ফ্যান সে কিনা তার ফ্যান। পরিচালক হেসে উত্তর দিলেন, বেশ তাহলে এবার দুজনের ফ্যান গেলে দেখা যাক কি পরিমাণ ভাত হয়। উত্তম কুমারের জনপ্রিয় প্রথম পাঁচটা ছবির নাম যদি এক নিঃশ্বাসে আপনার মনে পড়ে, তাহলে অন্ততপক্ষে দুটো ছবির পরিচালক ইনি, যিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন একজন সিনেমাটোগ্রাফার হয়ে মাত্র 17 বছর বয়সে। ক্যামেরার পেছনে থাকতে থাকতে এমন কিছু এক্সপেরিমেন্টাল কাজ করেছিলেন যে পরিচালকেরা তাকেই চাইতেন সব সময় ক্যামেরার পেছনে। ক্যামেরাতে লুক থ্রু করতে করতেই একদিন পরিচালকের ব্যাটনটাও হাতে তুলে নিয়েছিলেন। তার নাম অজয় কর। সপ্তপদী, হারানো সুর, সাত পাকে বাঁধা, পরিণীতা, একের পর এক হিট ছবি এবং অবশ্যই সেই সব ছবির গান। অজয় কর পরিচালিত এই সমস্ত ছবির গান এবং গল্প নিয়েই আজকের উইকেন্ড ক্লাসিক। গল্প শোনাতে দেব হাজির অন্যদিনের মতোই। অজয় কর পরিচালিত শুনো বরনারী ছবি থেকে শুরুর এই গানটি। ক্যামেরাম্যান হিসেবে ফিল্মে যোগ দিলেও অজয় করের ইচ্ছে ছিল পরিচালক হবার। কানন দেবী তাকে বেশ পছন্দ করতেন, ফলে 1949 শ্রীমতী পিকচার্সের ছবি অনন্যার আলোকচিত্র শিল্পী হিসেবে অজয় কর এলেন, বাড়তি দায়িত্ব পরিচালনা। তবে নিজের নামে নয়, সব্যসাচী নামে। এক অর্থে সত্যি সব্যসাচী ছিলেন তিনি, এক হাতে ক্যামেরা, অন্য হাতে পরিচালনা। সেই সব্যসাচী অজয় করকে নিয়েই আজকের উইকেন্ড ক্লাসিক। উত্তম সুচিত্রা জুটির অন্যতম সেরা ছবি হারানো সুর। বিদেশি ছবি র্যান্ডম হারভেস্ট বেশ জনপ্রিয় হয়েছিল একটা সময়। এই ছবির অনুপ্রেরণায় তৈরি হয়েছিল হারানো সুর। ছবির প্রযোজক উত্তম কুমার, মানে উত্তম কুমারের প্রযোজনায় এটাই প্রথম ছবি। প্রথমে ঠিক ছিল ছবির চিত্রনাট্য লিখবেন গৌরীপ্রসন্ন মজুমদার, কিন্তু কিছুতেই সময় দিতে পারছেন না। তখন চিত্রনাট্য লেখার দায়িত্ব পেলেন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, গান লিখলেন গৌরীপ্রসন্ন মজুমদার।
সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। অনবদ্য অভিনয় করলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন। একটা দৃশ্যে আছে, পাগলাগারদ থেকে নায়ক বেরিয়ে ঝড়ের মধ্য দিয়ে হেঁটে চলেছে। সব রেডি, লাইট জ্বলে উঠল, ঝড় শুরু হলো, বৃষ্টি শুরু হলো। অজয় কর অ্যাকশন বললেন। উত্তম কুমার ঝড়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে লাগলেন এবং বেরিয়েও গেলেন প্রেম থেকে। সব এফেক্ট থেমে গেল। ক্যামেরা অপারেটর বেবি ইসলাম এসে বললেন, ক্যামেরা কিন্তু চলেনি। কেন? না, উত্তম কুমারের অভিনয় এতটাই পারফেক্ট হয়েছিল যে স্বয়ং অজয় কর ক্যামেরার রেকর্ড বাটনটাই অন করতে ভুলে গেছিলেন। আবারও টেক নেওয়া হলো, আবারও ভুলে গেলেন অজয় কর বাটন প্রেস করতে। অবশেষে তিনবারে গিয়ে শটটা ওকে হয়েছিল। ছবি রিলিজ হবার পর লোকের মুখে মুখে ছবির গান। কোনো কোনো দর্শক 28 থেকে 30 বার ছবিটি দেখেছিলেন। রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল এই ছবিটি, সার্টিফিকেট অব মেরিট। ফ্যান্টাসির সঙ্গে রিয়েলিটি সুচতুরভাবে মিশিয়ে দিয়েছিলেন অজয় কর। এবারে শুনি এই ছবির সুপারহিট দুটো গান। সারেগামা কারওয়া বাংলা, আপনার বাবা মা ও প্রিয়জনদের জন্য আদর্শ উপহার। আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে, আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। তোমার পথ আলোয় ভরানো জানি, আমার
পথ আধারে আছে যে ঢেকে আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে দিকে সেই স্বপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে সেই স্বপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে তোমারেই তবু দেখি বারে বারে আজ শুধু দূরে থেকে আমারে পথ আধারে আছে যে ঢেকে আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে দেখে আমারে কুল ছাড়ি তব বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পারি আমারে কুল ছাড়ি তব বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পারি আজ যতবার দীপ জ্বালি আলো নয় পাই কালি আজ যতবার দীপ জ্বালি আলো নয় পাই কালি এ বেদনা তবু সহি হাসি মুখে নিজের লুকাই রেখে আমারে পথ আধারে আছে যে ঢেকে আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে দেখে প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ ডিরেক্টর অজয় কর স্পেশাল আজকের উইকেন্ড ক্লাসিক রেডিওতে মূলত সাহিত্য নির্ভর ছবি করতেই পছন্দ করতেন তিনি আগেই বলেছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়েছিলেন ক্যামেরাম্যান হিসেবে কাজ করতে গিয়ে নানান এক্সপেরিমেন্ট করতে পছন্দ করতেন অজয় কর একবার হেমেন গুপ্ত পরিচালিত ভুলি নাই ছবিতে ক্যামেরার কাজ করেছিলেন সেখানে মহানন্দ চরিত্র অভিনয় করেছিলেন বিকাশ রায় তিনি ছিলেন একজন বিশ্বাসঘাতক ফলে তার ভয় আশঙ্কা এবং অনুতাপের এক্সপ্রেশন বোঝাতে গিয়ে ক্যামেরাতে প্রচলিত 85 বা 100 mm লেন্সের বদলে 25 mm লেন্স ব্যবহার করেছিলেন আর এতটাই ক্লোজে গিয়ে শটটা নিয়েছিলেন যে চরিত্রের প্রতিটি অভিব্যক্তি ডিস্টর্টেড হয়ে দর্শকদের কাছে ধরা দিয়েছিল 1951 সালে পরিচালক অজয় কর হিসেবে যে ছবি বানিয়েছিলেন তার নাম জিঘাংসা আর্থার কোনান ডয়েলের হাউন্ড অব বাস্কারভিলসের ওপর আধারিত এই ছবিতেও কিন্তু পরিচালনার পাশাপাশি নানান মুনশিয়ানা দেখিয়েছিলেন অজয় কর সাসপেন্স থ্রিলার এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে কখনও দেখা যায় একজন পিছন ফিরে আলো হাতে চলে যাচ্ছে সে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার আশপাশের জায়গাগুলো দেখা যায় ক্যামেরা আস্তে আস্তে পিছু হটে অথচ ফোকাস কিন্তু ঠিকই বজায় থাকে ডেপথ ফোকাসের এই দৃশ্য এর আগে এভাবে কখনো বাংলা সিনেমায় দেখা যায়নি এই ছবির শব্দগ্রাহক ছিলেন তপন সিনহা যিনি পরবর্তীকালে পরিচালক হন ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় যিনি এই ছবিতে এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে পরবর্তীকালে হিন্দিতে 20 সাল বাদ প্রযোজনা করেছিলেন রহস্য রোমাঞ্চের ছবি হিসেবে বেশ সুনাম পেয়েছিল এই ছবিটি এবারে শুনি এই ছবির একটি গান এবং তারপরে প্রভাতের রং ছায়াছবি থেকে আরও একটি গান
ঠিকানা কেউ না বলে সবে মোর প্রেম শুধু আলে আর চলে পাবো পথ ঠিকানা কেউ না বলে পাই না তো খুঁজে দিশা অভিশাপ যেন দিল মালা মোর গলে কোথা পাবো পথ ঠিকানা কেউ না বলে কত পথি হতে দেখে চলে যায় ব্যথা জানাবো কার Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Sarigama Bengali YouTube channel. Aaj raate ghumi podo na tumi e logo আসেনি আগে আজ রাতে ঘুমিয়ে পড়ো না তুমি এ লগন আসেনি আগে এই স্বপ্ন আমার যেন দিও না ভেঙে আজ সব কিছু ভালো লাগে আজ রাতে ঘুমিয়ে পড়ো না তুমি এ লগন আসেনি আগে আজ রাতে ভ্রমর যেন ফিরিতে পারেনি তার ঘরে একটি ভ্রমর যেন ফিরিতে পারেনি তার ঘরে রাত জেগে গুনগুন করে তার সুরে যেন মোরে অঙ্গে জানি না কি রোমাঞ্চ জাগে আজ রাতে ঘুমিয়ে পড়ো না তুমি এ লগন আসেনি আগে আজ রাতে গন্ধে আজ আমার মন যেন ঘরে ছন্দে গন্ধে আজ আমার মন যেন ঘরে জানি না তো একি সুর ঝরে
বুঝিয়া জরুপেরি অপরূপ স্পর্শে ভরে গেছি কি অনুরাগে। আজ রাতে ঘুমিয়ে পড়ো না তুমি, এ লগন আসেনি আগে। এই স্বপ্ন আমার যেন দিও না ভেঙে আজ, সব কিছু ভালো লাগে আজ রাতে। সারেগামা কারওয়া বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনদের জন্য আদর্শ উপহার। ১৯৬১ সালে বাংলা সিনেমা জগতে একটা যেন রেভলিউশন হয়েছিল। একটা ছবিতে অনেকগুলো ঘটনা ঘটেছিল একসঙ্গে। ছবির নাম সপ্তপদী। নায়ক নায়িকা উত্তম কুমার, সুচিত্রা সেন, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, আর ছবির পরিচালক অজয় কর। আজ এই পরিচালক অজয় করকে নিয়েই আমাদের মিউজিক্যাল সফর উইকেন্ড ক্লাসিকে। যে কথা বলছিলাম, নানান ঘটনা ঘটেছিল এই সপ্তপদীকে কেন্দ্র করে। বিখ্যাত সিকোয়েন্স ওথেলো এবং ডেসডিমোনা, উত্তম কুমার এবং সুচিত্রা সেন। ডায়লগে অরিজিনাল ভয়েস দিলেন উৎপল দত্ত এবং জেনিফার কাপুর। একই দৃশ্যে দুটো চরিত্র বোঝানোর জন্য দুরকমের লাইট করলেন অজয় কর। ডেসডিমোনার ক্ষেত্রে ১০০mm ফোকাল লেন্স ব্যবহার করলেন যাতে তার নিষ্পাপ মুখটি ফুটে ওঠে, আর ওথেলোর ক্ষেত্রে ব্যবহার করলেন ২৫mm এবং ১৮mm লেন্স যাতে তার চরিত্রের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছে সেটা ফুটে ওঠে। একইভাবে উত্তম কুমারের জন্য ডাল মিস্টিরিয়াস এফেক্ট ব্যবহার করার জন্য একরকমের আলো ব্যবহার করা হলো, আর সুচিত্রা সেনের জন্য সে আলো একদম উল্টো। এভাবে একই দৃশ্যে দুটো চরিত্রের জন্য দুরকমের আলো বাংলা ছবিতে সে সময় একদম হয়নি। আর যে গান আজ এত বছর পরেও জনপ্রিয়তার শিখরে, সেই গানটি পুরোটাই শ্যুট হয়েছিল ইনডোরে, যদিও দেখলে মনে হয় সবটাই আউটডোর। আর এখানেই চলন্ত মোটর বাইকের ওপর নানা অ্যাঙ্গেলে নানান অ্যাকশনের শট, সেই সঙ্গে ইনডোরে ব্যাক প্রজেকশনের ব্যবহার। আর এভাবেই কালোজয়ী ছবির ক্যামেরা ম্যাজিকে কালোজয়ী সৃষ্টি হলো এই গান। তাই তো ছবি দেখতে দেখতে যখন উত্তম সুচিত্রা আবেগঘন মুহূর্তে বলে ওঠেন, তুমিই বলো না না তুমিই বলো, তখন ভালোবাসার চিরকালীন আবেগ তৈরি হয়। এবারে শুনব এই গান এবং তারপর পরিণীতা ছবি থেকে আরও একটা গান। পরিণীতার গল্প গানটার পরে বলছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে, কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, নীল আকাশে
ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে আকাশে, নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে প্রাণে, যদি গানের রেশ রয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো, না না তুমি বলো, না তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি, তুমি বলো, তুমি, তুমি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. সাহিত্য নির্ভর ছবি করতে পছন্দ করতেন অজয়কর। শরৎচন্দ্রের লেখাতে চলচ্চিত্রের উপাদান যথেষ্টই থাকে বলে বিভিন্ন পরিচালকেরা বারবার শরৎ কাহিনীর ওপর নির্ভর করেই ছবি বানিয়েছেন। অজয়কর সব্যসাচী নামের আড়ালে দুটো এবং স্বনামে আরও বেশ কয়েকটি শরৎ কাহিনী নির্ভর ছবি বানিয়েছিলেন, এর মধ্যে অন্যতম হচ্ছে পরিণীতা। এ ছবিতে অজয়বাবু শুধু পরিচালনাই করেছিলেন, ক্যামেরা করেছিলেন বিশু চক্রবর্তী। ললিতা এবং শেখরের সম্পর্কের নিবিড়তা বোঝাতে গিয়ে নানান দৃশ্যকে যথেষ্ট যত্নের সঙ্গে সাজিয়েছিলেন অজয়কর। বেশ কিছু নাট্যমুহূর্ত তৈরি হয়েছে এই ছবিতে। আন্নাকালীর পুতুলের বিয়ে উপলক্ষে শেখর এবং ললিতার মালাবদল প্রসঙ্গ বারবার মনে পড়ে, আর এই সিকোয়েন্সের গানটি বাঙালি জীবনে চিরকালীন বিয়ের গান হিসেবে পরিণত হয়েছে। ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এই ছবিতে একটি অতুল প্রসাদী গিয়েছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এই গানটিও ভীষণ জনপ্রিয় হয়। ছবিতে ঘটনার ঘাত প্রতিঘাতে যে নাটকীয়তা ফুটে উঠত তাকে সবসময় গুরুত্ব দিতেন অজয়কর।
কিন্তু বাংলা ছবিতে গানের ব্যবহারকেও কখনো অস্বীকার করেননি। ছবির প্রয়োজনে গান এসেছে আর অদ্ভুতভাবে গানগুলো সবই সুপারহিট। যে গান দুটোর কথা বলছিলাম এবার শুনব সেই দুটো গান। মালা বদল হবে এ রাতে, রাতে রাঙা হলো কোনে বউগো, মালা বদল হবে এ রাতে, আর মালা বদল হবে এ রাতে। উতরা উলুতে রাঙা বর এলো যে, উতরা উলুতে রাঙা বর এলো যে, টোপর মাথায় দিয়ে চতুর তোলাতে, মালা বদল হবে এ রাতে, রাতে রাঙা হলো কোনে বউগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। কে হয়
উইকেন্ড ক্লাসিক রেডিওতে আজ শুধুই অজয় কর পরিচালিত ছবির গল্প এবং সেই সব ছবির সব সুপারহিট গান। ইনফ্যাক্ট বাংলা ফিল্মি জগতে চিরচেনা ছবিগুলোর মধ্যে অনেক ছবি অজয় কর পরিচালিত। একটা কথা তার সম্পর্কে শোনা যেত, তা হলো তিনি নাকি চেনা মানুষের বাইরে খুব একটা কাউকে ছবিতে নিতেন না, মানে চেনা মুখের বাইরে যেতে চাইতেন না অজয় কর। কিন্তু তার বেশ কিছু ছবি কিন্তু অন্য কথা বলে। উত্তম কুমার ছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বেশ কয়েকটি ছবি বানিয়েছেন, এর মধ্যে অন্যতম ছবি হচ্ছে অতল জলের আহ্বান, মুক্তি পায় 1962। প্রতিভা বসুর কাহিনী অবলম্বনে এই ছবি। ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। অজয় করের সঙ্গে হেমন্তবাবুর অদ্ভুত একটা বন্ডিং ছিল, আমবাঙালির মনের খোঁজ ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে, ফলে তাঁর সুর অজয় করের ছবির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেত। অতল জলের আহ্বান ছবিতে স্টারকাস্ট সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও ছবি বিশ্বাস, ছায়া দেবী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়ের মতো অভিনেতারাও ছিলেন। আর সেখানে নায়িকা চরিত্রে নিলেন তন্দ্রা বর্মনকে, যিনি সেই সময় মাত্র দুখানা ছবি করেছিলেন। আর এই ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিলেন সুজাতা চক্রবর্তী, যাকে সেই সময় প্রায় নবাগতাই বলা চলে। এই দুজনকে নিয়ে কাজ করলেন অজয় কর, ফলে চেনা মুখের বাইরে যে তিনি যেতেন না এই তথ্যটা কিন্তু একদম মানা যাচ্ছে না। এই ছবিতে নায়িকা তন্দ্রা বর্মনের লিপে একটিমাত্র গান সুজাতা চক্রবর্তীকে লাইমলাইটে নিয়ে এসেছিল। ভুল সবই ভুল গানটি তখন সবার মুখে মুখে, আর এভাবেই চিত্রনাট্যের প্রয়োজনে চরিত্র সিলেকশন করে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় বার বার দিয়েছেন অজয় কর। এবারে শুনব পরপর তিনটে গান, প্রথম দুটি গান অতল জলের আহ্বান ছবি থেকে এবং তৃতীয় গানটি বিষবৃক্ষ ছায়া ছবি থেকে। কোথায় যাবো আমি,
হবে না তো আর কিছু, যদি ভাবি আমি আর নই একা সে ভুল, সবই ভুল। এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে ভুল, সবই ভুল। সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। একি চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে, একি চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে। এই তো প্রথম দ্বার খুলে ছুটে আমি এসেছি, ফুলে ফুলে ওই হাসি দেখে আমিও যে হেসেছি, ধারা ভরা এই রাত আমি দেখিনি কখনো আগে, ভালো লাগে কত ভালো লাগে, একি চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে। ওগো বাসে শোনো আজ বুকে সুর ভরে দা, আমার আনন্দ তুমি শুধু জেনে নাও, বাসে শোনো আজ বুকে সুর ভরে দা, আমার আনন্দ তুমি শুধু জেনে নাও, কিছু নেই আছি আমি আজ যেন মেনেছি, ভালো লাগায় গো কারে বলে এই তো প্রথম জেনেছি, ভরে গেছি আমি আজ এই মায়া ভরা অনুরাগে, ভালো লাগে কত ভালো লাগে, একি চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে। I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. अंगने आवब जब रसिया, अंगने आवब जब रसिया, पलटी चलब हम ईसत हसिया, अंगने आवब जब रसिया, आवेश आचर पिया धरबे, जाब हम जतन पहु करबे,
कछुआ धरब जब हठिया, कछुआ धरब जब हठिया, करे कर बारब कुटिल आध दिठिया, अंगने आवब जब रसिया। रभस मांगब पिया जब ही, रभस मांगब पिया जब ही, मुख मोड़ी बिहसी बोलब नाही तब ही, सहज ही सुपुरुख भमरा चिरधरि पियब अधर रस हमरा, तई खने हरब मोर चितनी, अंगने आवब जब रसिया, पलटी चलब हम ई सत हसिया, अंगने आवब जब रसिया। শরৎচন্দ্র ছাড়াও রবীন্দ্র কাহিনীতেও দুটো ছবি বানিয়েছিলেন অজয়কর, মাল্যদান এবং নৌকাডুবি। মাল্যদানের মূল কাহিনী কুড়িয়ে পাওয়া একটি মেয়ের খেলাচ্ছলে মালা দেবার ঘটনাকে নিয়ে। কিভাবে সেই মেয়েটি বড় হচ্ছে পরিচালক সার্থকভাবে সেটা সিনেমাতে দেখিয়েছিলেন। ছবিতে নাম দেখানোর সময় এই তো ভালো লেগেছিল এই গানটা ব্যবহার করে যতীন চরিত্রকে গ্রামে নিয়ে এলেন। তারপর ধীরে ধীরে গল্প এগোতে থাকে। ক্যামেরার ব্যবহার এই ছবির অন্যতম সম্পদ। হাসপাতালে কুড়ানির চোখে যতীনকে আউট অফ ফোকাস থেকে ফোকাসে আনা কিংবা যতীনের মুখকে শরীর থেকে বড় করে দেখানো এক অন্য অভিজ্ঞতা। যতীন চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, কুড়ানি নন্দিনী মালিয়া এবং পটলের চরিত্রে সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয় এ ছবির সম্পদ। একটি নামকরা পত্রিকা চিত্র সমালোচনায় লিখেছিল এ ছবি সে বছরের সেরা উপহার তো বটেই, এমনকি অজয়করেরও শ্রেষ্ঠ ছবি। নৌকাডুবিতেও রবীন্দ্র কাহিনীর উপর পুরোপুরি আস্থা রেখেছিলেন অজয়কর। এই ছবিতেও ক্যামেরার ব্যবহার যথেষ্ট প্রশংসার দাবি রাখে। উনিশ শতকের কলকাতা এবং কাশীকে দারুণভাবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি এই ছবিতে। আর দুটি ছবিতেই সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। দুটো ছবিতেই রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ ছবি দুটোকে অন্য মাত্রায় নিয়ে যায়। এবারে শুনব সেই গান, প্রথমে মাল্যদান ছায়াছবি থেকে এবং তারপর নৌকাডুবি থেকে। এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়, এই তো শালের বনে খেপা হাওয়া, এই তো আমার মনকে মাতায়, এই তো মাটির রাস্তাবে ঘাটের পথিক চলে দে, ছোট মেয়ে তুলায় বসে খেলার ডালি, একলা সাজায় সামনে চেয়ে, এই যা দেখি চোখে আমার বিনা বাজায়, এই তো আমার যে বাঁশের বাঁশি মাঠের সুরে, আমার সাধন আমার মনকে বেঁধেছে রে, এই ধরনের মাটির বাঁধন আমার, নীল আকাশের আলোর ধারা পান করেছে নতুন যারা, সেই
ছেলেদের চোখের চাওয়া নিয়েছি, নিয়েছি মোর দুচোখ পুরে আমার বিনয় সুর বেঁধেছি, ওদের কোচি গলার সুরে তো লাগলো ভালো কথাটাই গে বেড়াই লাগলো ভালো, দিনে রাতে সময় কোথা কাজের কথা তাই তো এড়াই লাগলো ভালো, মজেছে অনেক আশা ওরা করুক অনেক জড়ো, আমি কেবল গে বেড়াই চাইনি হতে আরো বড় হেতু, এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায় তো। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। কত না দিন রাতে
আজ গল্পে গানে উইকেন্ড ক্লাসিকে ছিলেন পরিচালক অজয় কর। তার ছবির অন্যতম সম্পদ ছিল গান। সুপারহিট গান লোকের মুখে মুখে ঘুরত, অথচ এমন ছবিও বানিয়েছিলেন যাতে একটা গানও ছিল না, যেমন সাত পাকে বাঁধা। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সুচিত্রা সেনের অভিনয়ে জাতীয় পুরস্কার পেয়েছিল এই ছবিটি। সুচিত্রা সেন এ ছবির জন্য সে বছরই মস্কো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। বাংলা ছবির জগতে অজয় কর অনেক ক্ষেত্রে পায়োনিয়ার। পথিক ছবিতে তিনি প্রথম ব্যাক প্রজেকশন ব্যবহার করেছিলেন মিচেল ক্যামেরায়, আবার তিনি ফ্রন্ট প্রজেকশন প্রথম ব্যবহার করলেন ছবিতে। তিনি বাংলায় প্রথম আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলেন কায়াহীনের কাহিনীতে। সত্যজিৎ রায়ও এক জায়গায় লিখেছেন, আমি নিজে নতুন কোনো ছবি করলে চিত্রজগতের আর কাউকে না হোক অজয়বাবুকে ডেকে সে ছবি দেখাতাম, আমার কাছে তার মতামতের মূল্য ছিল। এমনটাই ছিলেন অজয় কর। তিনি চলে গেছেন বহুদিন হয়ে গেছে, কিন্তু তার সৃষ্টি বাঙালির কাছে চির অমরত্ব পেয়েছে, আর এখানেই বোধহয় স্রষ্টার শ্রেষ্ঠত্ব। যাবার সময় হলো উইকেন্ড ক্লাসিক থেকে। অনেক সিনেমার কথা বলা হলো না, নিশ্চয়ই সে গল্প অন্যদিন অন্য প্রসঙ্গে তো আসবেই। যেতে যেতে শুনব পরপর দুটো গান। প্রথমটি কায়াহীনের কাহিনী থেকে আশা ভোঁসলের গাওয়া, এবং দ্বিতীয় গানটি খেলাঘর ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া। দেখা হবে অন্য গানের দিনে। শুরু না হতে কেন স্বপ্ন শেষ, শুরু না হতে কেন স্বপ্ন শেষ, রাম ধুনু আকাশে লাগে বেশ, হো 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 আকাশে লাগে বেশ। রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। আধারে রু আছে ভাষা, কভু কাঁদে কভু হাসে, তার বুকে আছে তৃষা, সেও দেন ভালোবাসে। আধারে আছে ভাষা,
কবু কাঁদে কবু হাসে, তার বুকে আছে তৃষা, সেও যেন ভালোবাসে। কানে কানে কত কথা বলে গানে, বাতাসের কানে কানে কত কথা বলে গানে, সেই সুরে হই দূরে চায় বলো আলো ভুলে আধারে মন ভরে নিতে, কেউ তবু অধরাতে আসি না তো মালাহাতে, কেউ তবু অধরাতে আসি না তো মালাহাতে, অনাদারে অভিমানে আঁখি দুটি জলে ভাসে, আধারের আছে ভাষা কবু কাঁদে কবু হাসে, তার বুকে আছে তৃষা সেও